ভারতে গুজরাটে দুইটা মুজাহিদ দ্বারা এগুলো আমার নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখার জন্য ইং তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামকুম আল্লাহু আকবার জোরে বলতে হবে এই দিল্লির মসজিদে বসে এক বেঈমান মুসলমানের পোলা একটা বই লিখলো বইটার নাম দিল রঙ্গিলা রাসূল নাউজুবিল্লাহ আস্তে কইলে ও সাসা যাইয়া সাসিরে পাবা না যাইয়া দেখবা মুড়ি গেছে ফাইনাল হইয়া একটা বই লিখলো আমার নবীর বিরুদ্ধে রঙ্গিলা রাসূল নবী মুহাম্মদ ছিল রঙ্গিলা রাসূল 11টা বিয়ে করছে নারী লয়ে ভর্তি করত এই বদমাশ দলিল দিল আমার নবী কি মহিলা নিয়ে ভর্তি করছে বাবা যেই মানুষটার চেহারার দিক তাকাইলে ক্ষুধা লাগতো না হাসান বলেন আমাকে দুই ভাইয়ের ক্ষুধা লাগলে দৌড়ে নানার বাড়ি যাইতাম নানার সুন্দর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যেত আমাকে দুই ভাইয়ের পানির পিপাসা লাগলে নানার জিভটা গালের মধ্যে দিতাম পুরো একদিনের পানির তৃষ্ণা নিবারণ হয়ে যেত যারে আল্লাহ বলছো আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেয়ারম্যান সাহেব এই বৃষ্টির মধ্যে কেন আওয়াজটা করতে বলছ আমি জানি না অবশ্যই তার অন্তরে নবীর ইশক আছে বাজান এই বদবদ এই বেঈমান যখন নবীর বিরুদ্ধে বই লেখলো রঙ্গিলা রসুল বলে গালি দিল গুজরাট থেকে বাবা দুইটা যুবক পেপারে দেখতে পাইল একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম মোহাম্মদ দুই ভাই চাকরি করত বাবা একজন মুদি দোকানে আর একজন রুটির দোকানে পেপারের মধ্যে পাইল আইন্দা কাল রঙ্গিলা রসুল কি বই কি কেতা ইনাম দিয়ে যায়গি বই লেখককে আগামী কালকে দিল্লির মসজিদে বসাইয়া পুরস্কৃত করবে মোহাম্মদ আর মোহাম্মদ বাজান দে 1962 সালে 17ই মে ইতিহাস সাক্ষী থাকবে আমার বাজানের বানানো কথা না ভারতের লেখা বইটা পড়বেন সোনালী সুদিন বইটা দেখবেন 1962 সালে 17ই মে আহম্মদ আর মুহাম্মদ পেপারে যখন পাইল আগামী কালকেই বদবক কমিনাকে জাহান্নামীরে পুরস্কার দিবে এরা দুই ভাই পেপারটা এক ভাই আরেক ভাই হাতে নিয়ে কয় বাইরে সরকার ওরে পুরস্কার দিবে আর আমার বিশ্ব সরকারের কাছ থেকে একটা পুরস্কার আন বড় জায়গায় মার্ডার করব জোরে 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 এ টাঙ্গাইল সুবল্লার যুবকরা রে মাত্র 18 বছরের দুইটা যুবক ছোট ভাইয়ের বয়স 17 বড় ভাইয়ের বয়স 19 বছর ইতিহাস যেভাবে আসছে আরেক জায়গায় লাগছে 20 বছর আর 22 বছর দুই ভাই পেপারটা লইয়া বাইরে গেছে সেই গুজরাট শহরের পরানপুর থানা রহমতপুর এই সেই রহমতপুর গ্রামে মার কাছে যায় বলে মা তোর কাছে একটা অনুমতি চাই কি ও মা মাগো দুই ভাইয়ের নাম কেন আহম্মদ আর মোহাম্মদ রাখছিলি বাবা একদিন আমি ওয়াজে গেছিলাম যে আমার মায়ের আওয়াজ শুনতে আসছে না আমার মাদের মতো আর শুনতে আসছিল আহম্মদের মুহাম্মদের মা একজন মিশরি বাচ্চা আসছিল ওই বাচ্চার অনুষ্ঠানে দিল্লির একজন বুজুর্গ ওয়াজ করে বলছিল যেই ঘরের মধ্যে সন্তানের নাম আহম্মদ আর মুহাম্মদ থাকবে ওই ঘরের মধ্যে কোনো অভাব থাকবে না জোরে 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 যেই ঘরের মধ্যে আহম্মদ আর মুহাম্মদ নাম থাকবে ওই ঘরের মধ্যে কোনোদিন আগুন লাগলেও পড়বে না এ মোহাম্মদকে ডাক দিলে আমার নবীকে ডাকার সওয়াব হয়ে যাবে জোরে 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 আমি নিয়ত করেছিলাম বিয়ের আগে তোরে আল্লাহ একটা সন্তান দিলে আমি মোহাম্মদ নাম রাখবো তোরে নাম রাখলাম তোর নাম মোহাম্মদ রাখলাম আমার নাম আহম্মদ রাখলাম কি হইছে কো ও মা পেপারে কি হইছে দেখ আমার নবী বলে রঙ্গিলা রসুল ছিল আহম্মদ আর মোহাম্মদের মা অনেক রসুল প্রেমিক ছিল আমার মা বোনটা রসুল প্রেমিক না হইলে বৃষ্টির মধ্যে আসতো না কথা কও না কেন পাও টিপে টিপে এখনো একটা সেকেন্ডও বৃষ্টি বন্ধ হয়নি আমার মায়ের আসতো না আর যারা ওয়াজ দিছে রা এমন মায়ের সন্তান যেই মাগুলা গর্বে রেখে হয়তো ভালো কাজ করছিল বিদায় এই বৃষ্টির মধ্যে ওয়াজের আয়োজন করছে এই মুসলমান কি হয়েছে কো মা মান্দবী রঙ্গিলা রসুল এই কথা বলতে দেরি আছে আহম্মদের কানের এবারে এমন জোরে থাপ্পড় দিছে আমার নবীর রঙ্গিলা রসুল বললি মা
আমি বলি নাই মা, আমি বলি নাই মা, কে বলছে? মাই কুলাঙ্গার বলছে মুসলমানের পোলা। মা বলে সরকার যদি অরে কালকে পুরস্কার দেয় আমি মা তো দুইজনের সরকার। এই ফ্যামিলির সরকারে আমি আমি বললাম আগামী কালকে দশটা বাজার আগে ওই বেইমানকে খতম করবি। আল্লাহ আকবার আসতে বলো না, জোরে 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 বাজান্দে এই কথাটা বলতে দেরি আছে। দুই ভাই বলে মা তলে দোয়া কর, দুই ভাই বাবা নাই এতিম বাবা। এরা দুই ভাই মায় কারণ আইছে বেটা, হন আওয়াজ বাড়া মাস্টার বাড়া, কে কারণ কি এরা? তলে বন্ধ কর, কারণ আইছে না জাগা আওয়াল বন্ধ কর, না সোহে লাগে কষ্ট হইতেছে ভাই। আর মাত্র তিন মিনিট কথা কম আপনার, রাহেন তো ভাই গলা ব্যথা হয়ে গেছে পাগল। আল্লাহ পাগল মারাবা কোন বই আছেন তো? কি পাগল আপনারা আমি জানি না। রেডি রেডি ওমা বাবার কবর সালাম করে যাইতেছি মা, যা। আমি মা যায় নামাজে বসলাম, পৃথিবীর শ্রেষ্ঠ পীর হলো মা, পৃথিবীর শ্রেষ্ঠ পীর বাবা। মা যায় না আমাদের সেজদায় পড়সরা, দুই ভাই ও মা কেমনে যাবো আগামী কালকে দশটা বাজার আগে তোমা ট্রেনে গেল গুজরাট থেকে 1250 কিলোমিটার রাস্তা, তিন দিন লাগবে দিল্লি গুজরাট থেকে 1250 কিলোমিটার। মা বলে তুই জানোস না কোরআনে আল্লাহ কইছে ইন তাংসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তুই জানোস না? পড়াইছি না তোকে মাদ্রাসায়, খালি আজকে গরিবের কারণে চাকরি করতে দিছি, পড়স নাই? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাহায্য করতে মাঠে নামবে আল্লাহ তাকে পাও দুইটা শক্তিশালী করে দিবে। যা দৌড়া মা তোরে যাইতেছি, দোয়া করিস। বাজান তারা দুইজন দৌড়াই গুজরাটের মুখ্যমন্ত্রী বাবুলাল মোহন সোনালি সুদিন বইটা পড়ে দেখেন, বানানো কথা আমি বলি না। এই চেয়ারম্যান সব কেন এই ওয়াজটা করতে বলছে তাও আমি জানি না, তবে আমি তার জন্য দোয়া করি আমার নবীর একবার হলো স্বপ্নে দেখাইও। আশেকে রাসূল ছাড়া কোনোদিন নবীরে দেখা সম্ভব না। দুই ভাই দৌড়াইতেছে পুরানা মডেলের পাজারো গাড়ি লিয়ে, বাবু লাল মোহন যাইতেছে অনুষ্ঠান দেখার জন্য, সবই আমার আল্লাহর খেলা। মা দোয়া করে আমার জাদুদেরকে পৌঁছায় দিও। বাজানরে দুই ভাই দৌড়ায়, সন্ধ্যার ঠিক এই মুহূর্তে বাবু লাল মোহনের ড্রাইভার বলে স্যার লুকিং গ্লাসটা নামায় দেখেন সাইডের গ্লাসটা কেন, আমার মনে হইতেছে দুইটা দেবতা দৌড়াই আসতেছে। তোমরা মানুষ না দেবতা দাঁড়ো তো। আহম্মদ সামনে দাঁড়ায় বলে আই এম মুসলমান, জোরে আপনি কি জোরে মুসলমান যদি হয়ে থাকেন জোরে কইতে, আপনি কি আহম্মদ? আর মোহাম্মদ কি বলল? আই এম মুসলমান, আমি দেবতা নয়। তোমার নাম কি? আহম্মদ। তোমার নাম? মোহাম্মদ। কই যাবা? কই দিল্লি। দিল্লি যাবি? গাড়ি কই? কই যে পাও ধর, আমি আর রাজি করব না। এবার লাস্ট চান্স, এবার জোরে দিবেন, আল্লাহু আকবার, তাহলে করব না। ঠিক আছে আমি রেডি। হ্যাঁ রেডি, দেহি টাঙ্গাইল সুবল্লার যুবক কেমন রেডি আছে? আহম্মদ মোহাম্মদ রেডি। যখন বলছে তোকে গাড়ি কেউ কে পাও আছে না? আরে বাবা বাড়ি কই তো গো? গুজরাটে। গুজরাটে কোন থানা? রহমতপুর। রহমতপুর থানা? ওটা তো আমার এলাকা। কয় মাস আগে দোষ শুরু করছো? ওটা মগাডাই কয় কি? এই দাদা তোমার গাড়িতে ফ্ল্যাগ লাগানো দেখতেছে, অবশ্যই তুমি মন্ত্রী হইবা। আমরা কয় মাস আগে না দুপুরের ভাত খাইছি, মার কাছ থেকে দোয়া নিছি, দোষ শুরু করছি। তুই কি জানোস কত শো কিলোমিটার এখানে এখান থেকে গুজরাট? কত কয়? 750। ওই আল্লাহ এখন আসে না নাই? জোরে বলো আসে না নাই? আসে আসে। 1962 সালে যদি মওলার সাহায্য থাকে ইসরায়েলে এখনো থাকবে।
ইসরায়েলকে ধ্বংস করার জন্য আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে অপেক্ষা করেন টু 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 মোর সময় অপেক্ষা করেন রেডি বাবু লালমোহন গাড়ির গালে হাত দিয়ে বলে আমার জীবনে শুনছি ভগবান মানুষকে সাহায্য করে কিন্তু এইভাবে তো দেখি নাই এই তোর আমার গাড়ি তো কই কে তোকে আমি লয়ে যাব আহমদ বলে আমাকে জানা আছে হিন্দু আর হিন্দুর বন্ধু মুসলমানের কোনোদিন বন্ধু না আল্লাহ কোরআনে কইছে আমাকে ধর্মে আছে কই শুন আমি ওই আল্লাহর কসম করে বললাম আমার জীবন দিয়ে হলো তোদেরকে উপকার করব কারণ তোদের সাহায্য মওলাই করছে আমার এই চোখ দিয়ে দেখছি বাবা একটা কথা কত তোরা কি লেগে দিল্লি যাবি দিল্লি কি লেগে যাব পরে আপনি দিল্লি যাবেন না কই যাবেন কোন আমিও তো দিল্লি যাব আপনি যাবেন কে কয় তোর নবীর নিয়ে একটা নাটক তোর নবী নিয়ে একটা বই লেখছে না তোকে মুসলমানের পোলা ওই হারামিটার একটু দেখতে যাবো আমি আমি যদিও বাবু লালমোহন আমার বাবা লালমোহন আমার নাম লালমোহন আমার বাবু বাবু ছিল আমার বাবা ছিল নাপিত বাবু ছিল সেই নাপিতের ঘরে জন্ম নিয়েছি কিন্তু আমি তো নবীর অনেক ভালোবাসি তোমাকে যে চাচা মুদি সে আগে রুটির দোকানে রুকির দোকান করতো মিয়া আল্লাহ পারে না পারে বাবু লালমোহন বলে আমার বাবা নাপিতা ছিল সেখান থেকে আল্লাহ আমার কলেজের থেকে রাজনীতি করতে করতে আজকে আমি এত বড় প্রেসিডেন্ট এত বড় একটা রাজ্যের আমি বিধানসভার একজন মুখ্যমন্ত্রী হয়েছি কিন্তু একটা কথা বলি রে মোহাম্মদ তোর নবীর আমি জান দিয়ে ভালোবাসি রে তোর নবীর বিরুদ্ধে বইটা লেখছে আমি ওই হারামিটার একটু দেখতে যাব ওর চেহারাটা মাপতে যাব যেই মানুষটারে কেমনে রং দিলে রসুল কয়ে গালি দেয় রে এই মানুষটারে কেমনে গালি দেয় এই মানুষটারে কেমনে গালি দেয় এই মানুষটারে কেমনে গালি দেয় আমি দেখতে যাব আমি ওর টিকিট পাইছি আমি দেখতে যাব আহম্মদ আর মোহাম্মদ কে তুমি যাবা দেখতে আর আমরা যাব ফাইনাল করতে ও তাহলে আমার ক্যাটিকল মিলে গেল বাবা ওট আমার গাড়িতে না ওট আল্লাহর কসম করে বললাম আমার জীবনের বিনিময় হলো তোদেরকে আমি ক্ষতি করবো না আর আমি তোদের ক্ষতি করতে গেলেও পারবো না কারণ যেই আল্লাহ তোদের নিজে সাহায্য করে আমি তোদের ক্ষতি করতে পারবো না বেজান রে আহম্মদ আর মোহাম্মদ পরামর্শ করে দুই ভাই দুই পাশে বসলেন ড্যাগার ঠিক রাখলেন দাদু যদি তেরেং ফেরেং করে ঢুকিয়ে দিবে কত বড় কলিজা রে বাবা এই জন্য দেখবেন মোদী সরকার সবচাইতে বেশি কষ্ট দেয় গুজরাটওয়ালাদের গুজরাটের মুসলমানের ইমানে জানেন কি পরিমাণ ওদের ইমানের বল আহম্মদ আর মুহাম্মাদের প্রেমিক এখন ওখানে আছে আহম্মদ আর মুহাম্মাদের কবরের কাছে আল্লাহ আমার 2009 সালে নিছিল এখনো পর্যন্ত দাঁড়াইলে শরীরের মধ্যে দুটো ঝাঁকি মারে আমি আনোয়ার শাহ কাশ্মীরের কবরও জিয়ারত করছি কারি তৈয়ব সাহেবের কবরও জিয়ারত করছি ইলিয়াস রহমাতুল্লাহর কবরও জিয়ারত করছি আহম্মদ আর মুহাম্মাদের কবরও জিয়ারত করছি বাবা আহম্মদ আর মুহাম্মাদের কবরের পাশে যখন দাঁড়াইছি এখনো আমার মনে হয় শরীরটা কলা পাতার মতো ঝাঁকনা শুরু হয়ে গেছে আহম্মদ আর মুহাম্মদ নবীর দুনিয়ার দিকে দেখে গেছে বেজান্ডে যখন বাবুরে মাঝখানে বসাইয়া গাড়িটা চলতেছে চলতেছে মাত্র আধা ঘন্টা পরে ড্রাইভার হরিপদ রূপে পলাশ বলছে স্যার কি এই গাড়িকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই কয়েকে মাইল মিটার একবারে শূন্যর কোটায় চলে আসছি গাড়িটা যে কত হাজার কিলোমিটার বেগে চলে আমি জানি না স্যার বাবু লালমোহন বলে গাড়ির ড্রাইভারকে বলে ব্রেক কর স্যার ব্রেক হয় না গাছের সাথে লাগাইয়া নিয়ন্ত্রণ কর স্যার তাও লাগে না গাড়ির স্টার দিকে যে কে বসা আমি জানি না স্যার আহম্মদ আর মোহাম্মদ পিছনের থেকে বলে ড্রাইভার হরিবদ ওরূপে পলাশ ভাই তুই চিন্তা করিস না এত সময় তোমার চোখ দিয়ে দেখছো দুই পায়ের মধ্যে মাওলাই সাহায্য করছে এখন তোমার চার পায়ের মধ্যে সাহায্য করতেছে তোমার চার পায়ে সাহায্য করতেছে
তুমি টেনশন করিও না শুধু স্টাডিংটা ধরে বসে থাকো ওবাজার 1962 সালে যেই গাড়ি যাওয়ার কথা পরের দিন সকালে গাড়ি চলে গেছে রাত 8টায় বাবুলাল মোহন কাদিয়ার বলে আহমদ রে আমার জীবনে এইভাবে দেখি নাই বাবা ওই বেঈমান পর্যন্ত পৌঁছাবার যত প্রসেসিং আমি অবলম্বন করায় দিব তোরা বেঈমান পর্যন্ত আমি সারা যাইতে পারবি না অনুষ্ঠান যখন শুরু হবে তোরা দুই ভাই তোদের মিশন সাকসেস করবি তোরা দুইটা ফুলের মালা দেওয়ার জন্য যাই আর কোকশাটা উড়ায় দিবি বাজান এখন সিল্লাবার কামবা আহমদ আর মোহাম্মদ যখন অনুষ্ঠান শুরু হয়ে গেল বাবুলাল মোহন মাইক্রোফোন হাতে নিয়ে বললেন শুধু মণ্ডলী সুদূর গুজরাট শহর থেকে আমার নির্বাচনী এলাকা থেকে দুইটা যুবক আসছে এই লেখককে পুরস্কার দেওয়ার জন্য তাদের পুরস্কারটাকে গ্রহণ করা হোক ওই লেখক বেঈমান বলে ভেরি গুড ওইটাই আগে নেই মুসলমান আমার বইটা লাইক করছে ও বাজান হুমায়ুন আমাদের কথা তোমরা জানো এইখানে কবির চৌধুরীর কথা জানো বাংলাদেশ আর একটা নাস্তিক ছিল বাবা আমার নবীর যুদ্ধবাজ বলে গালি দিয়েছিল কথা বলেন না কেন ভুলে গেছো না এ আশিকি রাসূলগুলা টাঙ্গাইল এই বৃষ্টির মধ্যে প্রমাণ করিয়া দাও 7ই ডিসেম্বর এই জোহরের নামাজের পরে বৃষ্টির মধ্যে একটা সেকেন্ডের জন্য বৃষ্টি থামে নাই তোমাদের চোখের পানিও পড়ে তোমাদের চেয়ারম্যানের চোখের পানি পড়ে বাবা শুধু দেখবো নবীরে কারা কারা দেখতে চাও যদি মক্কায় যাইতে চাও এখন কানবা মদিনায় সালাম দিতে হলে কানবা আহমদ আর মুহাম্মদ ফুলের মালা হাতে করিয়া যখন বেঈমান রে বলে চাচা একটু দাঁড়ান তো যখন দাঁড়াইছে আহমদ আর মুহাম্মদ ফুলের মালাটা গলায় দিয়া আহমদ বলে ভাই মুহাম্মদ রে আর দেরি করা যাবে না তাকবীরের ধ্বনি দিয়া যখন এক ভাই আর এক ভাই এখান দিয়ে ঢুকায় আর এখান দিয়ে ঢুকায় দিছি বাবুলাল মোহন পিছনের থেকে বাবা চুলের মুটকিটা ধরে এমন জোরে কদ্দিস আল্লাহু আকবার জোরে বাড়া টাঙ্গালের যুবক এখন রেডি হয়ে যা বাবু লালমোহন রিভাল বলটা টান দিয়ে বলতেছে একজন লড়াচড়া করবেন না আমি কিন্তু গাড়ির থাকা অবস্থায় মুসলমান হয়ে গেছি এ যুবকের দিকে তাকারে ব্রিটিশ পার্লামেন্ট থেকে আহমদ আর মুহাম্মদের জন্য ফাঁসির রায় হয়ে গেল 1962 সাল 17ই মে রোজ মঙ্গলবার আমার দিকে তাকাও এদের ফাঁসি হওয়ার কথা ছিল শুক্রবার এদের কাছে যখন জিজ্ঞেস করা হইল তোমরা বলো ফাঁসির আগে কোনো কিছু চাওয়ার আছে কিনা এক নম্বরে স্যার আমার চাওয়ার আছে আমি মৃত্যুর আগে আমার জনম দুঃখিনী মায়ের হাতের এক লোকমা খাবার খাবো যেই মা আমার রক্ত ভান্ডার হিসাবে জন্ম দিছে দুই নম্বর আমাদের ফাঁসিটা জুমার দিন দেবো বলে জুমার দিন মুসলমানের পবিত্র দিন রবিবার আর শনিবার আমাগো পবিত্র দিন এই তিন দিন দেয়া যাবে না সোমবার হলো একজন রাধাকৃষ্ণর দিন মঙ্গলবারে তাদের ফাঁসি দেয়া হবে যখন মঙ্গলবারে ফাঁসি দেবে বাবা আহম্মদ আর মুহাম্মদ মাকে আনা হইল গুজরাট থেকে দিল্লি জেলখানার কন্ডম সেলের সামনে দাঁড় করে মাকে বলে তোমার ছেলের জীবনের শেষ খাবারটা খাওয়ায় দেও মা রুটিগুলা গোশতের মধ্যে ভরিয়া জেলখানার গ্রিলের মধ্যে দিয়া রডের মধ্যে দিয়ে যখন গালে দেয় আহম্মদ কাঁদে আর বলে বাবা তুমি ভালো তাই কো তোমার সন্তান গুলো আশিকে রাসূল হিসাবে আগামী কালকে ফাঁসি হবে মা বলে আহম্মদ রে যেই নবীর লাইগে তোদের ফাঁসির কাষ্টে ঝুলবি ওই নবীকে একবারও তোদের সাথে দেখা করতে আসে নাই ও বাজান এখন সিল্লাবার কানবা আমি জানি নাই মাজমার মধ্যে কার মা নাই বাবা নাই আজকে 7ই ডিসেম্বর সারাটা দিন বৃষ্টি গতকালকেও বৃষ্টি এক সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই আল্লাহ তাকায় দেখো এখন বৃষ্টির সাথে চোখের পানিও যাদের পড়ে কার জানু মা নাই গো কার জানু বাবা নাই রে বালি
আল্লাহ যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আমাদের মা বলে, বাবা রে নবী কি তোদের সাথে একবারও দেখা করতে আসে নাই? মা তুমি বলো কি, আমার নবী অনেকবার দেখা করতে আসছে গো মা। ও মা গতকালকার কথা বলছি, যুবক এখন চিল্লা বিয়ারে শোক দিয়ে কানবে যদি রহমাতুল্লিল আলামিনের রোজায় যাইতে হয়। আহম্মদ বলে, মা গতকালকার রাত্রে আমার নবী আসছিল, আমাকে দুই ভাইরে বুকি নিয়ে কালেমা পড়াই দিয়ে গেছে মা। আমারে বলছে, মুহাম্মদ রে আমার নাম মুহাম্মদ, তোমার ভাইয়ের নাম আহম্মদ, আমার নাম মুহাম্মদ। আমার দুইটা নাম লইয়া তোরা আমার কাছে কালকা আসবি, আমি তোদের ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো, আমি দাঁড়ায় থাকবো, আমি দাঁড়ায় থাকবো, আমি দাঁড়ায় থাকবো। আমার চারজন খলিফা লইয়া তোদের জন্য দাঁড়ায় থাকবো। ও আমার টাঙ্গাইল সুবাল্লার ভাইরা, আমি দেখতাছি আমার বাজানরা কাঁদে। আল্লাহ আমি জানি না এখানে কে যেন মারায় কাঁদে। আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মা আমার মা আমারে বলছে, ইলিয়াস রে তুমি যদি আলেম হও আমি দুধের দাবিটা রাখবো না গো বাবা। দুই নম্বরে কোনদিন টাকার মালিক হইলে একটা মসজিদ বানায়ও। যেই ভাইরা আমারে দাওয়াত দিতে গেছিল জিজ্ঞেস করো, বাজান আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলিতে আমি বিবাহ করছি, শেখ মারুফ আমার শ্বশুর। আল্লাহ আকবার বলতে পারা, আবুল হোসেন আমার শ্বশুর। এই মুসলমানের পোলা, ইচ্ছা করলে প্রধানমন্ত্রীকে চাইলে কোটি কোটি টাকা দিত আমাকে, কারণ সে 560টা মসজিদ বানাইছে, আমার মসজিদ দিতে পারতো না। আমি চাই নাই, আমি আপনাদের মতো লোকের কাছ থেকে টাকা নিয়ে মসজিদ বানাইছি কেরানীগঞ্জে, যে আপনাকে কমিটি দেখে আসছে, আমার বাড়ির চাইতে সুন্দর মসজিদ করছি কেন জানেন? আমার মা বলছে, ইলিয়াস রে আমি গোপালগঞ্জের জমিনে ঘুমায় থাকবো, কিন্তু আমি তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম, জীবনে কোনোদিন তুই মাদ্রাসা ছাড়িস না, আর টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানায় বাবা। আমি এখানে আসার আগে আপনাকে আর একজন এমপি প্রার্থী কি জানো নাম চেয়ারম্যান সাহেব, এনায়েত হোসেন মন্টু সাহেব, আমার মসজিদে 2000 টাকা দিয়ে গেছে ওনার সামনে। আমি জানি না কার মনের আশা আল্লাহ পুরা করবে, শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই। হ্যাঁ বাবা, আমার মা বলছি, ইলিয়াস রে আমি একদিন থাকবো না, তোর কথা শুনে কত মা কাঁদবে, যদি আমার মায়ের আমার ভালোই না বাসত। আজকে 7ই ডিসেম্বর, দেখো মুষলধার বৃষ্টি হইতেছে, বৃষ্টির ভিতরে তোমরা পলিথিন লাগাইয়া না অসন্তোষ হাজার মানুষের উপরে, আমার মার আর পুরুষ মিলে হাজার হাজার মানুষ, যদি আমার ভালো না বসতো এই যুবক গুলো বইয়া বইয়া কাঁদত না। আল্লাহ দেখো বৃষ্টি কত জোরে নামতাছে, আল্লাহ এই মিডিয়া সারা দুনিয়া দেখায় দে, প্রধান অতিথি কান্দে, চেয়ারম্যান কাঁদে, আমার বাজানরা কাঁদে গো। আল্লাহ তোমার যদি মায়া লাগে 7ই ডিসেম্বর দিনের বেলায় বৃষ্টির মধ্যে দোয়াটা কবুল করিয়া লাও। এই হাত দুটা উঠাও, হাত দুটা উঠাও, যুবক দে ডাক দে, শুনে আল্লাহ কই ডাক দে, ডাক দে বাবা ডাক দাও, 7ই ডিসেম্বর ডাক দাও, 7ই ডিসেম্বর দিনের বেলা পাঁচ জোহর এই টাঙ্গাইল মির্জাপুর ডাক দাও, এই বৃষ্টির মধ্যে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, বৃষ্টির মধ্যে ডাক দাও, আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহ দেখো তোমার পাগলরা ডাকে, এই মুসলদার বৃষ্টির মধ্যে ডাকে দিনের বেলা। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, বৃষ্টির পানি পড়িতাছে জমিনে, চোখের পানি
গড়াই পড়ে জমিনে আল্লাহু আকবার জোরে বলো বাবা আমি কল্পনাও করি নাই এত মানুষ এখানে হবে আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দাও আল্লাহ প্যান্ডেল যেটুক করছে প্যান্ডেলে ধরে নাই গো আল্লাহ এদেরকে মাফ না করলে তুমি কারে করবা এই মির্জাপুরে দেও না এদেরকে মাফ কইরা এই যে আমার ভাইরা বইয়া বইয়া কান্দে কার মা নাই কার বাবা নাই আমি জানি না তবে 30টা সেকেন্ডে আমি আপনাদের কোটা বন্ধু চাই আল্লাহু আকবার বলেন তো এই যে আমার বাজান বইয়া বইয়া কান্দে জানি না হয়তো তার মা নাই বাবা নাই এই যে আমার আল্লাহ আমার এত কিছু দিয়েছে আমার জন্ম দক্ষিণে মায়ের বইয়া আল্লাহ আমার এত কিছু দিয়েছে তা না হলে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি কাউকে বলি নাই আমার এক বছর সিমেন্ট দেন বুঝেন না যদি কেউ ইচ্ছা করে দিয়েছে তাহলে নিছি গতকালকের প্রধান অতিথি কাঁদতে কাঁদতে হুঁশ ছিল না লাস্টে আমার মসজিদে 5000 টাকা দিয়ে বলে হুজুর আমি এলাকার চেয়ারম্যান কিন্তু আমি ইটের ভাটার মালিক আমার বাবা নাই আপনারা কইছেন আমার বাবা বাইচা দেখলে খুশি হইতো ঠিকই হুজুর আমার আব্বা আমি আরো দুইবার চেয়ারম্যান এর দাঁড়াইছিলাম আমি হইতে পারি নাই তখন আমার আব্বা বাইচা ছিল এইবার আমি চেয়ারম্যান হইছি কিন্তু আমার বাবা নাই আমি বলবো তুমি চেয়ারম্যান হতে পারবা কোটি কোটি টাকার মালিক হতে পারবা আমি 2004 সালে 911 সালে আমার বাবারে বুকি নিয়ে মাফ চাইছি 30টা সেকেন্ডের মধ্যে এমন কোন যুবক আছো তোমার বাবা যদি এই মাঠে থাকে কার বাবা আছে দাঁড়াও তো কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে বৃষ্টির মধ্যে দাঁড়াও এ যুবক তোর বাবাই মাঠে নাই দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও দুই বাপ বেটা একসাথে দাঁড়াও দুই বাপ বেটা দাঁড়ায় আগে যার বাবা আছে যুবক দাঁড়াও এ যুবক কার বাবা আছে দাঁড়াইতে বলছি এই যে দাঁড়াইছে দাঁড়া কার কার বাবাই মাঠের মধ্যে আছে তোরে আমি এখন বাইজিদ বুস্তামি বানাবো তোরে এখন ওলি হিসেবে ঘোষণা দিয়ে যাব দাঁড়া কার কার বাবা আছে কানবি না হ্যাঁ কানবি হাসবি না হাসলে তোর কপাল পুড়ে যাবে আজকে দাঁড়া আর কার বাবা আছে নাই আর কারো বাবাই মাঠে নাই আর কারো বাবাই মাঠে নাই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়ান দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে দাঁড়ান বাপগুলো দাঁড়ান আপনার ছেলেটার এখন ওলি বানাই দিবেন আপনার ছেলেটার এখন ওলি বানাই দিবেন বাবা এই যুবক আমি বলার সাথে একটা দৌড় মারবা বাবার বুকের মধ্যে সাইফা ধরে একটা সিক্কে দিয়ে কাইন্দে দিয়ে বলবা আব্বা ইলিয়াস রহমান জিহাদির বাবা কাবা ঘরের সামনে বইয়ে মাফ করছে তুমি আমার এই হাজার মানুষের সামনে মাফ করবা এ যুবতী বোন তুমি তোমার মারে এখন মাফ চাইবা আমি বলার সাথে দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে কানবা দাও দৌড় দাও দৌড় দে যুবক দৌড় দে এ যুবক দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক দে বাবা দৌড় দে সারিসটা সারিসটা বাবার বুকের মধ্যে কাঁদতে থাক দেখতো গো চেয়ারম্যানের বুকটা এখন বাইরে যাবে কারণ সে জানে তার বাবা নাই কান্দো যুবক তোর কান্নার আওয়াজ আমার মাওলা শুনতে চায় তুমি কাঁদতে থাকো বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো তোমার বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো হলে তুমি দেখো টাঙ্গাইল মির্জাপুরের দিকে তাকাই এখন বাত্তিটা ধরাই বাত্তিটা লাগা আল্লাহ তুমি টাঙ্গাইল তুমি মির্জাপুরের দিকে তাকায় দেখো আল্লাহ দেখো যারা বাবারে বুকি নিয়ে কান্দে সারিস না বাপরে সারিস না তোর বাবা তোর বুকি নিয়ে কত কাঁদছে স্কুলে যাইয়া তোর বাবাই বৃষ্টির মধ্যে কত লয়ে গেছে তোর স্কুলে কলেজে মাদ্রাসায় আরে যুবতী বোন তোমার মা তোমার কাছে আছে না তোমার মা না থাকলে তোমার বড় বোন আছে না আল্লাহ এদের চোখের পানি কবুল করো এদের জানে মালে বরকত দান করো এদের সন্তানগুলোকে কবুল করো বসে পড়ে